এখন আমরা যাচ্ছি ডিনার খেতে, কারণ কি সারাদিন বাজার একটুখানি এদিক ওইদিক ঘোরাঘুরি করেছিলাম, হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম ছোটদা আমরা সবাই ছোটদি এই যে আমার হাজব্যান্ড রয়েছে তা আমরা সবাই মিলে একটু ডিনার করে আসি। এখানে বহরমপুরে নন্দনের মানে নিরামিষ খাওয়ার জন্য ওটা বিখ্যাত, তা আপনাদের দেখিয়ে দেবো নন্দনে আমরা কি কি খাচ্ছি। আমরা তো গতদিন গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে বোনের বাড়িতে এসেছি, তা আজকে সারাদিন আমাদের হ্যাট্রিক প্রোগ্রাম ছিল, সেই জন্য রাতে আর আমরা বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি, সেই জন্যই নন্দনে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে নিরামিষ খাওয়ার খুব ভালো পাওয়া যায়, আমরা সেখানে ডিনার করতে যাচ্ছি। তাই যাওয়ার সময় আপনাদেরকে সবাই উইশ করে যাচ্ছি এবং ওখানে গিয়ে আমরা আমাদের যে খাওয়া দাওয়া সেটা একটা ইটিং শো আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, এমপি ক্রিয়েশন এমএসএলএ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আগেই বলেছিলাম আমরা বোনের বাড়িতে এসেছি বহরমপুরে, আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু বোনেরা নিরামিষ খায় এই রকম জেনে আমরা নন্দন নামে একটি রেস্টুরেন্টে বহরমপুরে এসেছি যেখানে নিরামিষ খাওয়ার খুব ভালো পাওয়া যায়। তো সাথে বোন ভগ্নীপত এবং আমি আমার মিসেস চারজন মিলে আমরা নন্দনে চলে এসেছি, সুতরাং আমরা ডিনার শুরু করতে যাচ্ছি। আজকে শুরুতে যেটা স্টার্টারে যেটা আছে সেটা স্পাইসি বেবি কর্ন দিয়ে আমরা স্টার্টার শুরু করছি, আর তারপরে মেন কোর্সে আমরা ধোসা নিয়েছি মশলা ধোসা, তার সাথে আছে বাটার নান এবং ডাল মাখনি, এবং ডেজার্ট শেষে গিয়ে আমরা একটা মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, যেটা আজকে একটু আমাদের হ্যাট্রিক প্রোগ্রাম ছিল, সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি যাতে হজমের জন্য আমরা মশলা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। সুতরাং বন্ধু আমাদের এই ইটিং শোটা নন্দনে আজকে যেটা আমরা এসেছি ডিনার করতে সেটা এবার আমরা করতে থাকি, আপনারা এনজয় করতে থাকুন। চলুন তাহলে দেখি আমাদের টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা স্টার্টারে এখন খাচ্ছি বেবি কর্ন স্পাইস বেবি কর্ন, এর পরের অর্ডার হলো আমার একে একে আসবে। কি কি অর্ডার দিচ্ছ বলে দাও। আমরা দিচ্ছি মশলা পিসা দিয়েছি, বাটার নান না ছোট বাটার নান দিয়েছি, আর তারপর শুরু করি আমরা। এটা নন্দন রেস্টুরেন্ট, আমাদের গোড়াবাজারের বহরমপুর গোড়াবাজারের নন্দন রেস্টুরেন্ট, এটা খুব এখানকার নাম করা ফেমাস রেস্টুরেন্ট। এটা হচ্ছে টোটালি চেঞ্জ রেস্টুরেন্ট, এটা এখানে কোনো ননভেজ কিছু পাওয়া যায় না, এখানকার খাবারের কোয়ালিটি সত্যি ভালো। আমরা প্রথমে শুরু করছি আমি আছি এদের সাথে, যেহেতু ক্যামেরার পেশেন্ট এসেছে আমাকে একটু কম দেখা যাবে, ঠিক আছে? আমার অনেকটা আমার বন্ধুর মতো বন্ধুরই
আপনারাও এখানে আসুন, ট্রাই করবেন। সত্যি খুব ভালো এখানকার বেস্ট আইটেম। তারপরে একটু ছবি আরো ভালো লাগে, ভাইপো আসলো, ভাইপো আরো বেশি আনন্দ। তারপর আমার দিদি যাইবো আছে, তারাও যদি আসতো আরো মজা হতো। তারা সত্যি তাদের ব্যবহার করে আমাদের খাবার জন্য এসেছে। আমাদের প্রথমে যেটা পাঠানোর খাবার চলে এসছে, এই হচ্ছে বাটার নান, এটা হচ্ছে ডাল মাখানি, এটা ধোসা, মশলা ধোসা। ওরা ধোসা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে একটা ধোসা তো আমার পেট ভরবে না, সেই জন্য আমি বাটার নানটা নিয়েছি। যতটা পারবো আমি খাবো, ওদের দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা খাওয়া শুরু করি, খিদে পেয়ে গেছে, এত ভালো ভালো খাবার খাওয়া খেতে লাগছে। আমি আছি, কিন্তু যেহেতু ক্যামেরা নেই, তোমাকে কম দেখা যাচ্ছে, দেখা যাবে কিন্তু। আচ্ছা, আপনার যদি আমাদের এই সব প্রোগ্রামটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? নন্দন নামটা মনে রাখবে, নন্দন পুরা বাজারে। আমরা নন্দনের অ্যাডভার্টাইজমেন্ট করতে আসি, আমরা খেতে এসেছি, তবে নন্দনটা ভালো বলে আমাকে ভালো বলতেই হবে, খারাপ তো বলা যাবে না। ডাল মাখানিটা এইভাবে শুনে হচ্ছে না, মনে হচ্ছে আমিষ খাচ্ছি। আমরা তো রয়েছি ভাগে, বললাম তো। হ্যাঁ,
আজকে রেস্টুরেন্টে বেশ ভিড় আছে, আর আমার মতো মনে হয় বেশিরভাগ অনেকে নিরামিষ খায়। রাত্রিবেলায় আট আটটা রান্না করে সবাই এখানে চলে আসছে ডিনার করতে, খুবই ভিড় হচ্ছে। এবার কথা বলা দায়িত্ব থেকে আমার এতে চলে এলো, ঠিক আছে। সত্যি ওরা তো যেহেতু বড় করে থাকে রেগুলার আসে এই রেস্টুরেন্টে, এত মুখরোচক এবং এত সুস্বাদু খাবার পাবে। বড় করে আসলে একটু ট্রাই করে দেখতে পারেন। লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন।